হে জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে কেউ যদি আশা করে যে আমার একটা সন্তান হবে, সেই সন্তানটি আউলিয়া হবে, তবে এই পৃথিবীতে এরকম আশা অনেকেই করে, কিন্তু দেখা গেছে আশা ঠিকই করেছে কিন্তু আশা অনুসারে কাজগুলো করা হয়নি। আর কাজগুলো না করার কারণে তখন যা আশা করে তার বিপরীত হয়। যেমন একটা কথা বলা হয়, আলেমের ঘরে জালেম হয় এবং জালেমের ঘরে আলেম হয়, এটা কেন? তো এখানে বিষয় হলো যে নিয়ত অনুসারে একটা ব্যক্তির আইনগুলো বা ওই পদ্ধতি বা ওইভাবে যদি চলে, তাহলে অবশ্যই তিনি যদি নিয়ত করে যে তার ঘরে আল্লাহ একটা আউলিয়া সন্তান জন্ম দেবে, তাহলে সেই জিনিসগুলো হলো যে একটা দিকে যদি আমরা লক্ষ্য করি যে বড়পীরের মায়ের যে বিবাহ হয়েছিল একজন সৎ লোকের সাথে হয়েছিল, যে একটা ফলের জন্য সে 12 বৎসর খাটলেন, তখন যার বাগানে খাটলেন সে ভাবলেন যে এর চেয়ে শুদ্ধ, এর চেয়ে পরিষ্কার, এর চেয়ে পবিত্র মানুষ আমি আর পাবো না। আর আমার মেয়ে যে পবিত্র, যে পর্দাশীল এবং যেই আইন মেনে চলেছে, তো এই মেয়ের জন্যে এর চেয়ে উৎকৃষ্ট মানের ব্যক্তি বা এরকম একজন মানুষ আমি পাবো না। তবে দেখা গেল যে এই পৃথিবীতে যদি কেউ নিয়ত করে যে হে আল্লাহ, মোনাজাত করে যে আল্লাহ তুমি আমাকে আমার গর্ভে একটা সন্তান দিবা, যেন সে তোমার অলি হয়, তোমার বন্ধু হয়, আউলিয়া হয়। আচ্ছা, তবে আজকে আমি যে কথাটি বলবো সে কথাটি পরামর্শ, এমন নিয়ত একজন খারাপ মানুষও যদি থাকে পৃথিবীতে, সেও আশা করে যে আমার ঘরে একটা সন্তান হোক। ভালো মানুষে তো আশা করে, খারাপ লোকেও আশা করে যে আমি না হয় খারাপ, আমার ঘরে যেন আল্লাহ একটা ভালো সন্তান দান করে এবং অলিয়া উলিয়া দান করে। তবে শর্টকাটে বলবো যে তিনি যে রোজগার করে, এই রোজগারের মধ্যে হালাল থাকতে হবে, এক। দ্বিতীয়ত হলো তার যে স্ত্রী, সে যেন দুই ধরনের পর্দা তিনি মেনে চলে। দুই ধরনের পর্দা কী কী? একটা পর্দা হলো যে একজন মানুষ বরখা পরিধান করেছে, কিন্তু আমি মানুষের জন্য প্যাকেট হয়ে গেছি, আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু বরকার ফাঁকে দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে কি হবে যে আমাকে দেখে মানুষ বলবে তিনি পর্দাশীল, তাকে দেখা যায় না, তিনি পর্দা মতো আছে, কিন্তু আমি যদি ঠিক না থাকি তাহলে পর্দার ভিতর দিয়ে যে আমি দৃষ্টি নিক্ষেপ করব। তো কোরআন বা হাদিসের দিকে যদি লক্ষ্য করি তখন দেখা যায় আমার চোখের দৃষ্টি থেকে একটা জেনা পাপ হয়, একটা মনে মনে একটা জিনিসের প্রতি লোভ করেছি, এটাও এক ধরনের জেনা। আচ্ছা, তাহলে দেখা যায় যে পর্দা করেছি ঠিকই কিন্তু আমার ভিতরের যে অন্তরের পর্দা সেটি হয়নি, তাহলে এই পর্দায় একটা সাইড পাবে যে তার অশ্লীলতা দেখে মানুষ নষ্ট হয়নি, এটা থেকে সে ভালো পাইলো, ভালো করলো, মানুষের জন্য ভালো করলো। কিন্তু দেখা যায় যে আমি যদি আমার বরকা পরিধান করার পরে আমি মানুষের কাছে প্যাকেট হয়ে গেছি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি তখন আমার পর্দাটা ঠিক হতে হবে চোখের, নাকের, মুখের, মনের, অন্তরের, জ্ঞানের, এই সমস্ত কিছুর পর্দা যখন হয়ে যাবে, এর পাশাপাশি যখন একজন মানুষ যে হালাল খাদ্য খাবে, মিথ্যা পরিহার করবে এবং সর্বসময় আল্লাহর নামাজ রোজা তো শরীয়তের মতে আছেই, কিন্তু সর্বসময় যদি জিকির রেখে চলে, তো জিকির রেখে যখন চলবে তখন তার আত্মা মন প্রাণ সমস্তই যখন জিকিরে থাকবে, তখন তার গর্ভের সন্তানটা, সেই জিকিরের ধ্বনি সেই বাচ্চাটা পাইতে থাকে, তখন সেই বাচ্চাটা আত্মাটা পবিত্র হয় এবং সেই আত্মাটা সেই জিকিরের ধ্বনি নিয়ে এই পৃথিবীতে জন্ম নেবে। তখন এই পৃথিবীতে এসে
সে পরেজগার হবে, সে একজন পবিত্র মানুষ হবে, সে জিকিরকারী হবে, সে আল্লাহর অলি হবে। কারণ আল্লাহ বলেছে, আমি ভালো জিনিস ভালো পাত্রে রাখি আর খারাপ জিনিস আমি খারাপ পাত্রে রাখি। তবে যদি এই পৃথিবীতে কেউ চায় তাহলে তার দুটো পর্দার প্রয়োজন, একটি হলো মন, জ্ঞান, বিবেক, এবং দ্বিতীয়টি হলো তার বাহিরের পর্দা। এই দুটি পর্দা যদি কারো ঠিক থাকে তাহলে তিনি অবশ্যই অবশ্যই তার গর্বে আল্লাহ একজন আউলিয়া পাঠাবেন। হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি এজন্যই করা হলো, আমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার তিনজন সন্তান হয়েছে, এর মধ্যেই যা আশা করেছি তা হলো না। দেখা যায় সে খারাপে লিপ্ত হয়, মিথ্যা বলে, বিভিন্ন খারাপে লিপ্ত হয়ে আছে, না করলে শোনে না। তো আমি তো আল্লাহর কাছে এমন চাইনি। আরে বাবা, চাইলে কি হবে? তো আপনি চেয়েছেন, আপনি একটা গোয়ালের কাছে গেছেন যে আমার একটা মধ্যে দুধ দাও, তখন গোয়াল দেখতে পাচ্ছে যে তার পাত্রটার মধ্যে পচা গলা আছে, তখন দুধটা দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এখন চেয়েছি তো আমি, তো আল্লাহর কাছে যখন আমি চেয়েছি আল্লাহ তো দিবে না, কারণ আল্লাহর খাঁটি জিনিস যখন দিবে তখন এই জিনিসটা পবিত্র থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, তখন আল্লাহ সেই পবিত্রর মধ্যে সেই ভালো পবিত্র জিনিসটাই দিবে। তো হে জগৎবাসী, কথাটি আজকে লম্বা করলাম না, অল্প কথায় বুঝে নেওয়া মানুষই জ্ঞানী এবং প্রেমিক। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।